सबस्क्राइब करुन बांगला यूट्यूब चैनलটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কেন হয় তা আমরা হয়তো অনেকেই জানি বা জানি না, তো কবে হয় কবে হবে তার ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব। চন্দ্রগ্রহণ 2020-তে 2021-এ কবে হবে এবং কতক্ষণ থাকবে, বা সূর্যগ্রহণ কবে কতক্ষণ থাকবে, কতক্ষণ হবে, কতক্ষণ ধরে এটা চলবে তার ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই লাল বাটনে ক্লিক করে, এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমরা যখনই নতুন আপলোড করব ভিডিও তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন দেখে নিই সর্বপ্রথম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণটা কী। আসলে সূর্যগ্রহণ হচ্ছে চন্দ্র যখন নিজের অক্ষরেখা অবস্থার কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো মানুষের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। কিছু সময়ের জন্য এই ঘটনা ঘটে, এই ঘটনাকেই বলা হয় কি সূর্যগ্রহণ। আর আমরা যদি বলি চন্দ্রগ্রহণ কি, তাহলে পৃথিবী তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এলে কিছু সময়ের জন্য পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় চলে আসে। তখন পৃথিবী পৃষ্ঠের কোনো মানুষ থেকে চাঁদ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়, এটাকেই চন্দ্রগ্রহণ বলা হয়। তো এটা হচ্ছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কেন বলে বা কেন হয় আপনারা হয়তো অনেকেই সবাই জানেন। এইবার আপনারা দেখিয়ে দেবো যে কি করে বুঝবেন যে কবে চন্দ্রগ্রহণ বা কবে সূর্যগ্রহণ হবে, সেটা কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য আমি একটা ওয়েবসাইট ইউজ করবো, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা, যেখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবে যে কটার থেকে কটা পর্যন্ত এটা চন্দ্রগ্রহণ হবে না সূর্যগ্রহণ হবে। তো ডিটেলস কিন্তু আজ এই ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কখন হচ্ছে, কতক্ষণ থাকছে, কটা থেকে কটা পর্যন্ত থাকছে, কোথায় গিয়ে মিড পয়েন্ট হচ্ছে, কোথায় গিয়ে টাচ করছে সূর্য চন্দ্রকে, সেসব ডিটেলস কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন। তো সব ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো যখনই আপনারা এই ওয়েবসাইটটায় চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর তখন এইখানে লেখা রয়েছে সার্চ সিটি অর প্লেস। তো এখানে আপনার সিটি বা প্লেসটা দিয়ে দেবেন। আমি সাপোজ ধরে এখানে দিলাম হচ্ছে কলকাতা। তো কলকাতা ওয়েস্ট বেঙ্গল ডট বর্ডার যখনই সার্চ করবো, সার্চ করার সাথে সাথে দেখুন এইখানে আমার কাছে নতুন আরও একটা পেজ চলে এসেছে, যেখানে কলকাতার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে। শুধুমাত্র কলকাতার যে ডিটেলস আছে তা কিন্তু না, এখানে সম্পূর্ণ ডিটেলসটাই পাওয়া যাবে। তো সব ফার্স্ট এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে কলকাতায় 26শে ডিসেম্বর কিন্তু একটা সূর্যগ্রহণ হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন 26শে ডিসেম্বর সূর্যগ্রহণ কিন্তু হবে। তো এইখানে আমি যদি আপনাদের দেখাই তাহলে একটু ভালো করে এই ভিডিওটাতে খেয়াল করবেন। এখানে দেখুন 3টে মোট পয়েন্ট করা রয়েছে, এই একটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট রয়েছে, আর এই একটা পয়েন্ট রয়েছে। এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টটাতে কী হবে, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসবে, পৃথিবীটাকে সূর্যটা টাচ করবে। তো তখন কিন্তু আপনাদের সূর্যগ্রহণ স্টার্ট হবে। এবং যখন দেখবেন এই যে মিডিল যে পয়েন্টটা আসবে, এই পয়েন্টটা যখনই আসবে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের পৃথিবী থেকে বা আমাদের এই জায়গা থেকে সূর্যগ্রহণ কতটুকু দেখা যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের পৃথিবী থেকে বা আমরা যে প্লেসে রয়েছে, আপনারা এক একটা প্লেসে এক এক রকম কিন্তু দেখা যাবে। তাহলে আমাদের কলকাতা থেকে সূর্যগ্রহণটা আংশিকভাবে দেখা যাবে, এবং এইটুকু সূর্যগ্রহণ কিন্তু আমরা দেখতে পারবো। তারপরে যদি আবার এটাকে চলে যাওয়া হয় তাহলে এই পয়েন্টে গিয়ে দেখবো যে সূর্যগ্রহণটা কিন্তু আমাদের ছেড়ে যাচ্ছে। তো এক্স্যাক্টলি টাইম কতক্ষণ লাগছে এইখানে এবং কটা থেকে কটা পর্যন্ত হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইখানে যদি আমরা দেখি তাহলে টাইম যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে স্টার্ট হচ্ছে মুন টাচ করবে হচ্ছে কটার সময়, 8:27, এবং সম্পূর্ণ যদি অর্ধচন্দ্রগ্রহণ আমরা দেখতে পাই সেটা কখন দেখব, 9:52, আর ছেড়ে দেবে কখন সেটা হচ্ছে 11:32। তো এইখানে কিন্তু আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। আর এখানে দেখুন কাউন্টডাউনও দিয়ে দিয়েছে যে আর 22 দিন কিন্তু এইখানে বাকি রয়েছে চন্দ্রগ্রহণের। তাহলে রিসেন্টলি একটা সূর্যগ্রহণ কিন্তু আমাদের এইখানে হতে চলেছে। তো এইবার চলে আসি আমরা একটু স্ক্রল করে আসলে নিচে আরও কিছু তথ্য পেয়ে যাব, যে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে সম্পূর্ণ 1 ইয়ারের যে ডিটেলস, সেই ডিটেলসটা। তাহলে 26শে ডিসেম্বর আমরা পেয়ে গেলাম যে সূর্যগ্রহণ হবে, তারপরে হচ্ছে 10/11/2020-তে হবে চন্দ্রগ্রহণ, 15/5/6 জুনে হবে 2020-তে, चंद्रग्रहण सूर्यग्रहण आबार कथा 21 जून 2020 और 30 नवेम्बर है आबार चंद्रग्रहण। तो এটা কিন্তু সম্পূর্ণ ডিটেইলস। তাছাড়া আপনি যদি মনে করেন ইয়ারলি দেখবেন কবে হয়ে গেছে বা কবে হবে সেটাও যদি দেখতে তাহলে এইখানে দেখুন একটা অপশন রয়েছে, তো এইখানে ক্লিক করুন, আপনার যেই সালের দরকার হবে সেই সালটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখুন সম্পূর্ণ 21099 মতো দেওয়া রয়েছে, তো আপনার যেই সালের দরকার আপনি সেই সালে দেখতে পারেন। এখানে 1900 থেকে একদম 21099 পর্যন্ত দেওয়া রয়েছে, আপনার যেই সালটা দরকার হবে আপনি সেই সালটাই কিন্তু এখানে দেখে নিতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি এটা দেখবেন তাহলে এটাতে ক্লিক করে দেখুন, এখানে দেখুন আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখুন রয়ে গেছে। তো এটা খুবই একটা ভালো জিনিস। যারা যারা দেখেছেন বা যারা এটা জানেন তারা কিন্তু অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে। ভিডিওতে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই নিন, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ओके, खूब भालो थाकबेन। थैंक यू एंड जय हिंद।